কৃষকদের কৃষি কাজে সুনিশ্চিত করতে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় নতুন বছরের রাজ্যের কৃষকদের জন্য কৃষক বন্ধু প্রকল্প শুরু হয়েছে রাজ্য জুড়ে। গ্রামীণ চাষিদেরকে চাষ করার সুবিধার জন্য সর্বনিম্ন 1,000 টাকা এবং সর্বোচ্চ 1 একর জায়গার জন্য 5,000 টাকা প্রদান করবেন। এমনকি চাষিদের যদি দুর্ঘটনাজনিত কারণে মৃত্যু হয় 2 লক্ষ টাকা এককালীন পাবে তার পরিবারবর্গ। মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন 25 জানুয়ারি নবান্নেই বসে, সেই মোতাবেক 28 ও 29 জানুয়ারিতে ফর্ম ফিল আপ শুরু হয় উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের 9 নম্বর বরুণা গ্রাম পঞ্চায়েতের অধীন বিমলপাড়া চাউলি প্রাথমিক স্কুল মাঠে। কৃষকেরা ফর্ম ফিল আপ করার 5 দিনের মাথায় চেক পেয়ে যাবেন সেটা স্বপ্নেও ভাবতে পারেননি কৃষকরা। মুখ্যমন্ত্রী ঘোষিত এই কৃষক বন্ধু প্রকল্পে চাষিদের আর্থিক অনুদান দেবে রাজ্য কৃষি দপ্তর। প্রতি 1 একরে 5,000 টাকা অনুদান মিলবে। খরিফ ও রবি মরশুমে এই আর্থিক সাহায্য পাবেন বাংলার চাষিরা। কৃষক বন্ধু নামে এই সামাজিক প্রকল্পে 18 থেকে 60 বছর বয়সী চাষিরা স্বাভাবিক বা অস্বাভাবিক মৃত্যু হলে অনুদান বাবদ পরিবার পাবে 2 লক্ষ টাকা অনুদান। আজ কৃষি বিভাগ ও ব্লক প্রশাসনের উদ্যোগে উপকৃত কৃষকদের হাতে চেক তুলে দেওয়া হয়। এদিনের চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সহ কৃষি অধিকর্তা গোপাল চন্দ্র ঘোষ, জেলা পরিষদের সদস্য দধিমোহন দেব শর্মা, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তপন দেব সিংহ, বরুণা গ্রাম পঞ্চায়েতের সহকারী সভাপতি ননিগোপাল মণ্ডল সহ আরও অনেকে। এদিনের চেক বিতরণী অনুষ্ঠানে 51 জন কৃষককে মোট 88,000 টাকার চেক প্রদান করা হয়। চেক পেয়ে খুশি কৃষকেরা। 1 ফেব্রুয়ারি ইটাহার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় কৃষক বন্ধু প্রকল্পের চেক প্রদান করা হলো শুক্রবার ইটাহারে কৃষকদের। এদিন ইটাহারের ব্লক কৃষি দপ্তরের উদ্যোগে শ্রীপুর কৃষি দপ্তরের আনুষ্ঠানিকভাবে ইটাহারের 87 জন কৃষকদের কৃষক বন্ধু প্রকল্পের চেক প্রদান করা হয়। ছিলেন যুগ্ম কৃষি অধিকর্তা বাপ্পা মোহন রাজা রেড্ডি সহ কৃষি অধিকর্তা বিষয়বস্তু সঞ্জীব সরকার, সহ কৃষি অধিকর্তা গুরুপদ বিশ্বাস, সমবায় পরিদর্শক কে শামীম মোল্লা, কৃষি কর্মাধ্যক্ষ হাফিজা খাতুন, এলাকার প্রধান অশোক বর্মন, বিশিষ্ট সমাজসেবী অমিত গাঙ্গুলি সহ অন্যান্য দপ্তরের আধিকারিক। জেলা কৃষি আধিকারিক বাপ্পা মোহন রেড্ডি এদিন বলেন, কৃষকরা চাষাবাদ করার সময় অনেক সময়ে মহাজনের কাছ থেকে টাকা ঋণ করে চাষাবাদ করে, ফলে ক্ষতির মুখে পড়তে হয়। তাই 1 বছরের জন্য সরকারি 1 একর জমির জন্য 5,000 টাকা আর রবি শস্যের জন্য। এদিনের চেক বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্লক সহ কৃষি অধিকর্তা গোপাল চন্দ্র ঘোষ, জেলা পরিষদের সদস্য দধিমোহন দেব শর্মা, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তপন দেব সিংহ, বরুণা গ্রাম পঞ্চায়েতের সহকারী সভাপতি ননিগোপাল মণ্ডল সহ আরও অনেকে। এদিনের চেক বিতরণী অনুষ্ঠানে 51 জন কৃষককে মোট 88,000 টাকার চেক প্রদান করা হয়। চেক পেয়ে খুশি কৃষকেরা। নাম কি রয়েছে? আমার নাম নফিরুদ্দিন আহমদ। তো আজকে কেন এসেছেন এখানে? আমি ওই চেকের জন্য আসছি। চেক পেলেন? হ্যাঁ পেলাম। কত টাকা চেক পেলেন? 2500 টাকার। 2500 টাকা কিসের জন্য পেলেন চেকটা? এটা কৃষি কাজের জন্য। কেমন লাগছে? আনন্দ লাগছে। এর আগে কি কোনোদিন পেয়েছিলেন? না পাইনি। কার উদ্যোগে পেয়েছেন? টিএমসি সরকারের উদ্যোগে পেয়েছি। তো আগে কি চাষাবাদ কিভাবে করতেন? করতাম ধার বাকি দিয়ে, দোকানপাটে ধার বাকি দিয়ে করতাম। এখন এই চেকটা দিয়ে কি কাজে লাগাবেন? অনেক সুবিধা হবে এটা দিয়ে, অনেক সার বীজ ওষুধপত্র সব কিনা যাবে এটা দিয়ে। এখন আনন্দিত আপনারা? অনেক আনন্দ। আগামী দিনে কি চান? এটাই চাই। আরো কৃষকদের পাশে আসলে হ্যাঁ ঠিক আছে, আর কিছু নাই তো? আর কিছু বলেন। আজ কৃষক বন্ধু প্রকল্পের অধীনে এই এলাকার ইটাহার ব্লকের অধীনে 2টি মৌজার চাষিদেরকে আজ 87 জনকে কৃষক বন্ধু প্রকল্পের অধীনে চেক দেওয়া হচ্ছে। সর্বোচ্চ 1 একর জমির জন্য, রবি ফসলের জন্য 2500 টাকা এবং সর্বনিম্ন 1000 টাকা এই রবি ফসলের জন্য দেয়া শুরু হয়েছে আজ থেকে। দেওয়ার উদ্দেশ্যটা কি? দেওয়ার উদ্দেশ্য প্রত্যেক চাষি তার ফসল চাষের জন্য যে টাকা খরচ করেন, অনেক সময় দেখা যায় তারা কাছাকাছি কোনো মহাজনের কাছ থেকে দাদন নেন বা ঋণ নেন, সেই ক্ষেত্রে এই চাষের খরচ হিসেবে
আমরা প্রত্যেক কৃষককে এক একরের জন্য সর্বোচ্চ এক বৎসরের জন্য 5,000 টাকা বা রবি ফসলের জন্য তার অর্ধেক 2,500 টাকা করে চাষের খরচ হিসেবে দেওয়া হচ্ছে।